গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ। আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 10টা, আর আমি যেদিনের ব্লগটা আজকে শেয়ার করছি সেই দিনটা ছিল বুধবার। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমি বারান্দাতে চলে আসি, কেন কি দেখতে আসি যে আজকে রোদ উঠেছে নাকি আকাশটা মেঘলা। কেন কি তোমরা হয়তো অনেকেই জানো যে নেদারল্যান্ডসে বেশিরভাগ সময়তেই আকাশ একদম মেঘলা করেই থাকে, আর এখন যেহেতু সামার চলছে সেই কারণে একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে। শীতকাল পড়লেই আবার আকাশ মেঘলাই হয়ে যাবে। তো বারান্দা থেকে ঘুরে এসে যে কাজটা আমি প্রথমেই করলাম সেটা হচ্ছে চায়ের জল বসিয়ে দিলাম আমার আর দীপের জন্য। এরপর একটু চা নিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। চা খাওয়ার আগে একটু ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর এখন ডিমটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই গরম জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখছি, যাতে যখন খোসা ছাড়াবো তাতে হাতে গরম না লাগে। সেই কারণে একটু কলে ঠান্ডা জল দিয়ে ডিমটাকে এখন একটু ভিজিয়ে রাখবো। ওইদিকে আমাদের চায়ের জলটাও গরমই হয়ে গেছে, আর এই বিশেষ চা পাতাটা দিয়ে আমি এখন চা করে নেব। এই চা পাতাটার নাম হচ্ছে গ্র্যানিউলার টি। এটাতে ছাঁকনির দরকার পড়ে না, শুধুমাত্র কাপের মধ্যে 2 চামচ করে চা দিয়ে তার সাথে গরম জল মেশালেই চা একদম রেডি হয়ে যাবে। এটা লেবু চা, আর এর গন্ধটাও খুব সুন্দর। আমি অত বেশি লিকার চা খেতে আগে পছন্দ করতাম না, কিন্তু এই চাটা খাওয়ার পর থেকে আমি এখন রোজ সকালবেলা এই চাটা পছন্দ করতে শুরু করেছি। খুবই সুন্দর খেতে এটা। চা খাওয়া হয়ে গেছে আর আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন এসেছি ব্রেকফাস্টটা বানানোর জন্য। আর ব্রেকফাস্ট বলতে তেমন কিছুই না, আমি ব্রেকফাস্টে সকালবেলা খুব একটা ঝামেলা করি না, ইচ্ছা না হলে শুধুই পাউরুটি আর নিউটেলা দিয়েই কাজ চালিয়ে নিই। কখনো কখনো ডিম সেদ্ধ থাকে, তবে আজকে দুপুরবেলা ডিমের একটা বিশেষ পদ বানাচ্ছিলাম বলে আর ডিম সেদ্ধটা খাইনি সকালবেলা। তো ব্রেকফাস্ট করাও হয়ে গেছে আমাদের, আর তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর এই পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোকে এখন ভালো করে কেটে নেব, নিয়ে ডিমের আজকে একটা বিশেষ পদ বানাবো। পদটার নাম কি হবে সেটা ঠিক করতে পারিনি, কিন্তু ব্যাস বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পারলে একটা ডিমের পদটার নাম দিয়ে দিও। কাটাকুটি আমি প্রায় সব করেই ফেলেছি, তার সাথে সাথে তোমাদের একটা প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিই। তোমরা অনেকেই আমাকে মেসেজে জিজ্ঞেস করেছো যে এখানকার ঘর পাওয়ার নিয়মটা কী ছিল আমাদের জন্য। তো আমরা এখানে MVGM বলে একটা রিয়েল এস্টেট সংস্থার সাথে যোগাযোগ করেছিলাম, আর সেখানেই ঘরের জন্য অ্যাপ্লাই করি। তো ওরা আমাদেরকে একটা ভিউইংয়ের ডেট দেয়, আর সেইভাবেই আমরা ভিউইং করতে আসি, এবং তার সাথে সাথে মানে ভিউইং শেষ হওয়ার পরে ইন্টারেস্টেড বলে আমরা ওদেরকে জানিয়ে দিই। তো তারপরের দিন সকালবেলা ওরা আমাদেরকে মেল পাঠায় যে আমরা এই ঘরের জন্য সিলেক্ট হয়েছি, এবং আমাদের কাছে কিছু ডকুমেন্টস চায়। যেমন ডকুমেন্টসের মধ্যে ছিল হচ্ছে ল্যান্ডলর্ডের পারমিশন আছে নাকি, বা আমরা যে মিউনিসিপ্যালিটির আন্ডারে তখন ছিলাম সেখানকার কিছু কাগজপত্র, এবং ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস। তো সেই সমস্ত কিছু সঠিকভাবে বিচার করেই ওরা আমাদেরকে এই ঘরটার জন্য সিলেক্ট করে। এটাই ছিল ঘর পাওয়ার মানে এখানে আমাদের কাছে আর কি ঘর পাওয়ার নিয়ম। বাকি অন্যান্য সংস্থার অন্যান্য নিয়মও হতে পারে, আমাদের যেটা ছিল সেটাই আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঘর পাওয়ার জন্য আমাদের দুজনেরই মানে আমার আর দীপের BSN নাম্বার এবং রেসিডেন্সিয়াল পারমিটও লেগেছিল, মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম আধার কার্ড হয় এখানে সেরকম BSN নাম্বার। যাই হোক, গল্প করতে করতে আমার ডিম ছাড়ানো হয়ে গেছে, আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমগুলোকে কড়াইয়ে ছেড়ে দিলাম, আর এরপরে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। ডিমগুলো ভাজার সময় একটুখানি পরিমাণ হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, যাতে রঙটা ডিমের ভালো হয়, বেশ একটু লাল লাল রং ক্রমে দেখতে হয়। লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা আলাদা পাত্রে এগুলোকে সব তুলে রেখেছি। এরপরে আমি যে সবজিপাতিগুলো সমস্ত কেটে রেখেছিলাম মানে পেঁয়াজ টমেটো আদা রসুন, তো ওগুলোকে আলাদা করে কড়ার মধ্যে তেলে ভেজে নিয়েছি, আর ভাজার আগে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে।
যারা এগুলো খায় না, মানে শুকনো লঙ্কা খায় না, তারা কাঁচা লঙ্কাও দিতে পারে। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তবে পরে, আর এগুলো নাড়াচাড়া করার সময় একটু কাজু বাদামও মিশিয়ে নিয়েছিলাম, যাতে এই ডিমের এই তরকারিটার বেশ ভালো স্বাদ হয়। ভালো করে ওগুলো নাড়াচাড়া করার পরে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কড়াইতে চাপা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এরপরেই আমি কড়াই ঢাকনা খুলে ওই যেগুলো আমি মানে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, তো সেগুলোকেই একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিক্সারে দেওয়ার পরে এই আমি প্রয়োজন মতো জল দিয়ে নিয়েছিলাম, যাতে পেস্টটা ভালো মতো করে তৈরি হয়ে যায়। আর পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আর সাথে সাথেই আর সেই তেলের মধ্যেই পেস্টটা দিয়ে নিয়ে তার মধ্যে প্রয়োজনীয় মশলাপাতি যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর ততক্ষণ পর্যন্ত মিশিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত নিজের থেকে তেল না ছেড়ে দেয়। এরপরে ভাজা ডিমগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে আমার রান্না হয়ে গিয়েছিল রেডি। হ্যাঁ, জানি সেই প্রক্রিয়াটা এখানে আমি দেখাতে পারিনি একটু প্রবলেমের কারণে, কিন্তু যেভাবে বানিয়েছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু এই রান্নাটাতে স্বাদ মতো নুন আর চিনির ব্যবহারও করেছি। এই রান্নার সাথে সাথে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, যাতে পরে আমাকে তাড়াহুড়ো না করতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা যদি কেউ ডিমের এই রেসিপিটা রান্না করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও কেমন হলো। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই, টাটা।